আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের লাইভ ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত প্রায় 4 বছর ধরে এক একটা ব্যাচে 90 দিন করে, টানা 90 দিন, এখানে কিন্তু কোনো ছুটি নাই, টানা 90 দিন করে গত প্রায় 4 বছরে 15টা ব্যাচ শেষ করে আগামী 30 অক্টোবর থেকে আমাদের 16 নম্বর ব্যাচ শুরু হবে, শেষ করেছে। এবং 3টা বিষয়ের উপর আমরা মূলত প্রশিক্ষণ দিয়ে থাকি। একটা হচ্ছে আপনি কীভাবে উদ্যোক্তা হবেন চাকরি না খুঁজে, কারণ চাকরি তো নাই বাংলাদেশে, এখন প্রায় 5 কোটির মতো বেকার আপনারা জানেন। সো আমরা যেটা শেখানোর চেষ্টা করছি যে খুব অল্প পুঁজি দিয়ে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় এবং নিজের চাকরিটা অন্তত নিজের প্রতিষ্ঠান থেকে তৈরি করতে পারলে তাহলে দেশের উপরে বা সমাজের উপরে পরিবারের উপরে বোঝা হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। আর 2 নম্বর হচ্ছে আমরা এখানে 12টা স্কিলস প্রশিক্ষণ দিচ্ছি যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমরা এখানে অনেক মানবিক, সামাজিক এবং ভলেন্টিয়ারিং কাজ করছি। ভলেন্টিয়ারিং শেখানো হচ্ছে এবং একজন ভালো মানুষ হিসাবে যাতে নিজেকে বুক ফুলিয়ে চলতে পারে সেটার প্রতিনিয়ত চর্চা এখানে করানো হয়। মানে এখানে পজিটিভিটির চর্চাটা অনেক বেশি। সো এগুলো আসলে আমাদের, আমরা জীবনে সফল হতে চাই, উদ্যোক্তা হতে চাই, যাই হতে চাই না কেন এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো দিন শেষে আমরা কি করতে চাই, আমরা সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, স্মাইল করতে চাই, এটাই তো সফলতা। তো সো সেটার জন্য যার যতটুকু প্রয়োজন সেটা করবে, কিন্তু সবচেয়ে যেটা বেশি দরকার সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, তবেই আপনি কিন্তু উৎফুল্ল থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। হ্যাঁ, ভালো মানুষদের জীবন কিছুটা কষ্টে কাটে, তারপরেও কিন্তু একটা প্রশান্তি থাকে। অনেক অনেক টাকাওয়ালা মানুষ কিন্তু আবার অনেক সময় ভীষণ কষ্টে জীবনযাপন করে, হয়তো তাকে জেলে চলে যেতে হচ্ছে দীর্ঘদিনের জন্য, বা বিরাট কোনো সমস্যায় পড়ে যান, আজকে অনেক বড় ব্যবসায়ী, কালকে হয়তো একটা ঝামেলায় পড়ে গেছেন। তাই ব্যালেন্স লাইফটা খুব গুরুত্বপূর্ণ, যে একই রকম ভাবে চলতে পারা, থাকতে পারা। আপনারা লিখছেন এবং লিখবেন আমি আশা করি, কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই লাইভ এই মুহূর্তে আপনারা দেখছেন। আমি খুব করে বলছি যে এই পুরো কার্যক্রমটা আমরা যে 90 দিন করে প্রশিক্ষণ দিচ্ছি, 15টা ব্যাচ শেষ করেছি, 16 নম্বর ব্যাচ শুরু হচ্ছে, এই পুরো কার্যক্রমটা কিন্তু আমরা করি হচ্ছে টানা করে যাচ্ছি গত 4 বছর ধরে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এটা বাংলাদেশের বোধহয় একমাত্র প্রতিষ্ঠান যারা এরকম বিনামূল্যে একের পর এক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং লাখো উদ্যোক্তা তৈরি করে যাচ্ছে যারা এখন অন্যদেরকে চাকরি দেয়। তো আমি বেশ কিছুদিন ধরে একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, সেটা হচ্ছে নিজের সাথে কথা বলা। এখন আপনি এর মধ্যে শিখে ফেলেছেন, আমি ধরে নিচ্ছি আপনি শিখেছেন, 90 দিনের প্রশিক্ষণ করেছেন, অনেকেই হয়তো 90 দিনে হয় না, তিনি আর একটা ব্যাচ করতে চান, এবং অনেকে চর্চার জন্যে কন্টিনিউয়াস একটার পর একটা ব্যাচে থাকেন। আমাদের এই গ্রুপের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো ব্যাচ হয়েছে কেউ আমাদের, সবাই আমাদের সাথে আছে, সবাইকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। তার একটাই অনেকগুলো কারণ, একটা হচ্ছে আমরা এখানে প্রতিনিয়ত নেটওয়ার্ক বৃদ্ধির একটা সুযোগ তৈরি করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ব্যাচে 20 থেকে 30 হাজার নতুন শিক্ষার্থী যুক্ত হচ্ছে সারা পৃথিবীর সাথে, 50টা দেশ এবং 64টি জেলার সাথে যে কানেক্টিভিটি, সহজ কানেক্টিভিটি, সেটা এখান থেকে, সেই কানেক্টিভিটির সুবিধা সে এখান থেকে পাচ্ছে। তারপরে যেটা সেটা হচ্ছে যে আমরা একটা হাট করে দিয়েছি, অনলাইন হাট, যেখানে কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে এবং আমাদের উদ্যোক্তারা কোনোরকম বুস্টিং ছাড়া, কোনোরকম টাকা খরচ করা ছাড়া, কাউকে কোনো টাকা না দিয়ে এখান থেকে বিনামূল্যে সেল পাচ্ছে। এবং আমরা ইউটিভি লাইভের মাধ্যমে যারা এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন তাদের গল্প আমরা প্রচার করছি, তাকে প্রচার করে দিচ্ছি, তাকে প্রমোট করছি, এবং তা এতে করে তার সেল আরও বৃদ্ধি পাচ্ছে। সো এই কাজটা হচ্ছে বিনামূল্যে। তো আজকে যে প্রসঙ্গটা আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিজের সাথে কথা বলবেন, কারণ এটা যেটা হয় আমরা ধরে নিচ্ছি যে আপনি উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হয়েছেন, শুরু করেছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি এগোতে পারছেন না। এখন আপনি নিজের সাথে একটু পর্যালোচনা করুন। আমরা হয় কি অনেক সময় আউটবাস্ট অনেক কারণ বলে ফেলি যে এইটার কারণে বোধহয় আমি পাচ্ছি না, ওইটার কারণে পাচ্ছি না, ওর সমস্যার কারণে পাচ্ছি না, নানান রকমের আমরা কিন্তু মানে অনেক সময় না অ্যানালাইসিস করেই
আমরা মন্তব্য করে ফেলি। কিন্তু আমি যদি বলবো যে আপনি যদি নিজের সাথে কথাবার্তাগুলো বলেন যে আসলে আমার কি কি ভুল ছিল বা কি কি কারণে আমি ব্যবসাটাতে ভালো করতে পারছি না, এই অ্যানালাইসিসটা যদি আপনি করেন তাহলে পরে কিন্তু আপনার মধ্যে আপনি সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার বা নতুন করে আবার শুরু করা, আমি সবসময় বলি ছোট করে শুরু করবেন, তাহলে ভুল হলেও আপনার শোধরানোর সুযোগটা বা লসটা একটু ছোট হয়। যেমন আমরা বলতে পারি যে আপনি হয়তো অ্যানালাইসিস করে প্রথম যে ভুলটা আইডেন্টিফাই করলেন সেটা হচ্ছে আমি না জেনে না বুঝে এবং না শিখে, আমি 90 দিনের কোর্স হয়তো করেছি, রেজিস্ট্রেশন করেছি, স্যার যা বলেছে শুনেছি, কিন্তু এখান দিয়ে ঢুকেছে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার আসলে কিছুই শেখা হয় নাই, আমি বিজনেসে নেমে গেছি, সবাই এই শুরু করেছে, এখানে একটা অনলাইন হাট আছে, পোস্ট দিলেই বিক্রি হয় না, পোস্ট দিলে বিক্রি হয় না, আমরা প্রথমেই বলেছি আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, তখন আপনার বিক্রি হবে, তো আপনি নেমে গেছেন, তাহলে এটা একটা কারণ হতে পারে যে আপনি নেমেই সেল পাচ্ছেন না, মানে আপনার হতাশার মূল কারণ যেটা। 2 নম্বর কারণ যেটা হতে পারে যে আপনি জেনে বুঝেই কিছুটা নেমেছেন, তবে আপনি মার্কেট অ্যানালাইসিস করেননি, মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটার হয়তো এই মুহূর্তে কোনো ডিমান্ড নাই, বা এই মুহূর্তে সেই প্রোডাক্টটা মানে বিপজ্জনক। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে করোনা যে টাইমটা গেল আমাদের একেবারে খারাপ সময় গেল গত 2 বছর, ওই সময়টা যদি যদি কেউ চিন্তা করে যে আমি একটা রেস্টুরেন্টের ব্যবসা করব বা একটা শোরুম করব, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, তাই না? কারণ তখন তো কাস্টমার ভিজিটটা আপনি পেতেন না, বাট এখন আপনি ওগুলো প্ল্যান করতে পারেন যেহেতু মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে, মানুষ চলাফেরা করছে। এরকম আপনি যে প্রোডাক্ট নির্বাচনটা বা সার্ভিস নির্বাচনটা আপনার ভুল ছিল কিনা এটা আপনি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেন। তারপরে আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের মধ্যে পার্টনারশিপের কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা, মনস্তাত্ত্বিক কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা, কেউ কাউকে, আমি সবসময় বলি যে পার্টনারশিপে একজনকে নেতা মানতে হবে, তাহলে আপনাকে আপনি যদি নেতা হয়ে থাকেন আপনাকে নেতা মানছে কিনা, বা আপনি যাকে নেতা মানছেন তাকে সত্যি সত্যি মন থেকে মানছেন কিনা, নাকি সেখানে আপনার মধ্যে কোনো অসন্তুষ্টি আছে, এগুলো কিন্তু বিজনেস ইম্প্যাক্ট ফেলে, মানে একটা ম্যানেজমেন্ট অসন্তোষ তৈরি হয়। সো এটা ইয়ে করা, বা আপনি যদি রিয়্যাক্ট করে থাকেন আপনার পার্টনারের সাথে সেটা কতটা যৌক্তিক ছিল, কারণ আমাদের অনেক সময় বৃহত্তর স্বার্থে, কারণ আপনার জিনিস মনে রাখতে হবে আপনি যাদেরকে পার্টনার নিয়েছেন তারা কোনো না কোনো দিক থেকে যোগ্য, সে হয়তো লিডারশিপে ভালো, সে হয়তো সেলসে ভালো, সে হয়তো ম্যানেজমেন্টে ভালো, তো সে হয়তো কোনো কিছু দিয়ে ভালো না কিন্তু টাকা দিয়েছে, সো পুরো জিনিসটা তো একটা টিম ওয়ার্ক। সো আপনি যদি মনে করেন যে আমি সব কিছু করছি অন্যরা কেউ কিছু করে নাই, এটা একটা, এটা হলো প্রথম ভুল চিন্তা যে আপনি সব কিছু করছেন, কারণ যোগান দেয়াটা, শুরুর যোগান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই না? উঠে দিলে তো আকাশে উড়া যায়, কিন্তু এই উঠানোটা, এই টেক অফটা খুব ইম্পর্টেন্ট, এই টেক অফটার সময় প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, কোনো না কোনোভাবে বুদ্ধি পরামর্শ দিয়েছে। সো এই জায়গাটাতে আপনি কোনো ভুল করছেন কি না, আপনি ভাবছেন যে আমি তো একাই সব করছি, আপনার বিজনেস কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনার প্রাইসিং, আপনি কি বাজারে যারা কম্পিটিটর আছে তাদের তুলনায় আপনার প্রাইসিং ঠিক আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে অনেক সস্তায় দিচ্ছেন সেখানে আপনার যেমন লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সস্তায় দিয়ে আপনার ওভারহেড, আমরা অনেক সময় ওভারহেড ক্যালকুলেশন করি না, একটা প্রোডাক্টের আমার ওই যে যে নন অ্যাকাউন্ট্যান্টদের জন্য অ্যাকাউন্টিং ক্লাস, সেখানে প্রোডাক্ট কস্টিং কীভাবে বের করতে হয় তার একটা ক্লাস আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, যে প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্টের প্রাইসটা বের করতে হবে আপনাকে। আপনি যদি চিন্তা করেন যে মার্কেটে যে প্রাইস এটা দেখে আপনি প্রাইসিং করবেন, হ্যাঁ ডেফিনেটলি মার্কেটের প্রাইসের সঙ্গে আপনার তুলনা করতে হবে, কিন্তু আপনি যদি দেখেন আপনি বিশাল একটা অফিস নিয়েছেন, অনেক সাজগোজ করেছেন, ওইটা ডেপ্রিসিয়েশন, প্রচুর ওভারহেড, আপনার বেশি বেশি বেতনে আপনি এমপ্লয়ি নিয়েছেন, মানে সহকর্মীদের নিয়েছেন, তারপরে বা অফিস মেনটেনেন্স খরচ অনেক হাই, আপনি কিন্তু টিকবেন না। সো আপনাকে সেলসের সঙ্গে সামঞ্জস্য রেখে, সেলস মার্জিনের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সপেন্ডিচার করতে হবে, তার মানে আপনার এক্সপেন্ডিচার কন্ট্রোল আছে কি না, মানে আয় ব্যয় বুঝে ব্যয় করা যেটাকে বলে,
বা সেইটা আপনি করছেন কিনা এটা মাথায় রাখতে হবে। তারপরে যে প্রতিষ্ঠানটাকে প্রফেশনালি আপনি চালাচ্ছেন কিনা, নাকি আপনি যখন প্রয়োজন ক্যাশ থেকে টাকা উঠাই ফেললেন, তারপরে খরচ করলেন কোনো হিসাব নাই, যখন তখন অ্যাকাউন্ট্যান্টকে দিলেন বা নিজেই উঠাই ফেললেন বাসায় খরচ করে ফেললেন, কিন্তু আপনি ভাবছেন আমার তো সেল আসতেছে, এদিক দিয়ে আপনি কিন্তু বাসায় খরচ করে নিজে খরচ করে দামি দামি মোবাইল কিনে একাকার করে ফেলছেন, এরপরে কয়দিন পরে যখন মাল কিনতে হবে আপনার টাকা নাই, তারপরে কিন্তু সেলটা ধাম করে পড়ে যাবে, কারণ এটা তো একটা চেইন, আপনাকে চেইনটা মেনটেন করতে হবে। সো এইরকম অনেক ভুল থাকতে পারে যেগুলো নিজেকে ফাইন্ড আউট করতে হবে যে আমার ভুলটা কোথায় ছিল। আর একটা ভুল হতে পারে যে সেটা হচ্ছে যে আপনি যে টার্গেট গ্রুপ ঠিক করেছেন, যাদেরকে যাদের কাছে আপনি বিক্রি করবেন, তাদের কাছে আপনি ঠিক মতো পৌঁছাতে পারছেন। আপনি হয়তো ভাবছেন আমি বুস্ট করছি, আমি নানা রকম ডিজিটাল মার্কেটিং করছি, কিন্তু আপনি যাদের জন্য আপনি পণ্যটা বা সার্ভিসটা বানিয়েছেন ট্রুলি আপনি তাদের কাছে পৌঁছাতে পারছেন কিনা, তাদের ফিডব্যাক পাচ্ছেন কিনা, এটা কিন্তু আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। অনেক সময় আমরা ভুল জায়গায় মার্কেটিং করি, যে আমার কাস্টমার না তার কাছে হয়তো আপনি মার্কেটিং করছেন, তাহলে তো লাভ হবে না, তাই না? আপনি কথার কথা, আপনি একটা গাড়ির, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, আপনি একটা গাড়ির বিজ্ঞাপনের জন্য আপনি হয়তো কোথাও লিফলেট বিতরণ করছেন, বা অনেকে মসজিদে আজকাল এটা খুব জনপ্রিয় মার্কেটিং টুলস হয়ে গেছে, মসজিদের শুক্রবার দিন দুপুরবেলা আমি প্রায় দেখি যে অনেকেই করেন এটা, লিফলেট বিলি করেন, এবং এটা এফেক্টিভ। এখন আপনি গাড়ি বিক্রি করবেন, যে লিফলেট দিচ্ছেন আপনি এমন একজনকে লিফলেট দিলেন যে হয়তো জীবনে কোনোদিন গাড়ি কেনার সম্ভাবনা নাই, তার হাতে একটা লিফলেট ধরে দিলেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য কথাগুলো বললাম, সেটা আরও আপনাদের বুঝতে সুবিধার জন্য। সো এরকমভাবে টার্গেট গ্রুপ, আপনার কাস্টমার গ্রুপটাকে প্রপারলি আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা, এটাও যাচাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে এখন বিজনেসে আপনি যে বিজনেস আপনি শুরু করে দিয়েছেন, হয়তো দেখা গেল যে আপনি অফিস সাজালেন, ফ্যাক্টরি করলেন বা ছোটোখাটো একটা কিছু করলেন, তারপর সাজালেন, কিন্তু আপনার ডে টু ডে কাঁচামাল কেনার বা ডে টু ডে অপারেশন চালানোর জন্য যে টাকাটা সেই টাকাটা নাই, বা এটা আপনি হিসাব করেন নাই, বা এটা আপনি চিন্তা করেন নাই, বা আপনি যখন ফোরকাস্ট করেছেন, কারণ ডে ওয়ান থেকে তো লাভ হয় না, অন্তত কখনো 5 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, কখনো কখনো 2 বছরও লেগে যায় একটা কোম্পানি লাভে আসতে, কিন্তু যতদিন লাভে না আসবে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত, মানে আয় আর ব্যয় সমান এই জায়গায় না আসা পর্যন্ত, যে অতিরিক্ত খরচটা মানে লসের টাকাটা, যেটা প্রত্যেক মাসে যে টাকাটা লস হবে সেই টাকাটা তো আপনার ক্যাশ ক্যাপিটাল লাগবে। সো ওই ক্যাশটা আপনার যদি না থাকে আপনি কিন্তু ব্যবসায় মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, সেটা আপনার ক্যালকুলেশনে ছিল কিনা। সো এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে যেগুলো প্র্যাকটিক্যালি আপনি বিজনেস করতে গিয়ে, তারপর প্লেস, আপনি একটা তো টার্গেট গ্রুপ, আরেকটা হচ্ছে প্লেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো একটা শোরুম করতে গেছেন, আপনি ই কমার্সে বিজনেস করছেন না, শোরুম দিয়ে করছেন, বা শোরুম দিয়ে করলেও ই কমার্সে করতে পারেন, কিন্তু আপনি এমন এক জায়গায় শোরুমটা করেছেন যেখানে আসলে প্লেসটা সঠিক হয়নি, এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেসটা। সো এরকম নানান, ইভেন রেস্টুরেন্ট অনেক সময় এমন একটা জায়গায় গিয়েছেন দিয়েছেন যেখানে প্লেসটা সঠিক না। আবার এরকমও হয় যে একটু রিমোটে গিয়ে আপনি এমন চমৎকার একটা রেস্টুরেন্ট করেছেন এবং এমনভাবে আপনি ওইটার বিজ্ঞাপন করেছেন বা রিভিউ পাচ্ছেন, মানুষজন কিন্তু গাড়ি দিয়ে দূরে গিয়ে সেখানে খাবে, কারণ হচ্ছে যে বিকজ অফ এনভায়রনমেন্ট এবং কিছু এক্সক্লুসিভিটি নানান কারণে, খাবারের ভ্যারাইটিস, এসব কারণে কিন্তু যেতে পারে। তো সেই জন্য এইটাও আইডেন্টিফাই করা খুব গুরুত্বপূর্ণ যে আপনি প্লেসটা সঠিকভাবে নিয়েছেন কিনা। সো এই ভুলগুলা, তবে এই জন্য আমি সবসময় বলি যে আগে অ্যানালাইসিসগুলো করলে ভুলের পরিমাণ কমে আসে। সো আপনি শুরু করার পর ভুল করার চাইতে শুরু করার আগে যদি আপনি প্রপারলি প্ল্যানিংগুলো ঠিক মতো করেন এবং সেই অনুযায়ী এক্সিকিউশন করেন, কাজগুলো করেন, তাহলে ভুলের মাত্রা, ভুল হবে, ভুলের মাত্রাটা অনেক কমে আসবে। তারপরে অনেক সময় আমরা শুরু করে দিই নানান আবেগে, তারপরে যে ভুলগুলো হয়, সেই জন্য আমি বলবো ছোটো করে শুরু করবেন। আপনি যদি ভুল হয়ও আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে কাজ করতে গিয়ে, সেই এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো কারণ নেই। লসটা যদি ছোট হয় আপনি আবার শুরু করতে পারবেন, কিন্তু কোনোভাবেই
হার মানা যাবে না যে আমাকে দিয়ে হবে না, কারণ উদ্যোক্তারা কখনো হার মানতে পারে না। আপনি একবার পড়তে পারেন, আবার উঠে দাঁড়াবেন, আবারও পড়তে পারেন, আবার উঠে দাঁড়াতে হবে এবং নিজেকে বলতে হবে আমি খেলবো। সো এই স্পোর্টি অ্যাটিচিউডটা যদি না থাকে আপনি কখনো উদ্যোক্তা হিসাবে ভালো করতে পারবেন। আর একজন উদ্যোক্তা, একজন একজন চমৎকার লিডার, একজন উদ্যোক্তা একজন স্পোর্টি মানুষ, একজন উদ্যোক্তা একজন পজিটিভ এবং সাহসী মানুষ, এবং একজন উদ্যোক্তাকে অবশ্যই একজন সৎ মানুষ হতে হবে। আমরা সেই উদ্যোক্তাদেরই চাচ্ছি। সো অনেক ভালো থাকবেন, আপনাদের জীবনেও বলার মতো একটা গল্প তৈরি হোক, এবং অবশ্যই অবশ্যই প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ঘটনা নিয়ে ওই দিনের ঘটে যাওয়া আপনি নিজের সাথে কথা বলবেন, তাহলে দেখবেন আপনি খুব দ্রুত ওইটা কারেকশন করার সুযোগ পাবেন। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।